नमस्कार বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আগামী কাল কেমন থাকবে আবহাওয়া 16 মে সঙ্গে আজকে রাতে আসছে কালবৈশাখী ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গের 5টি জেলাতে 50 কিলোমিটার গতিতে সর্বোচ্চ গতিতে ঝড় বইতে পারে 40 থেকে 50 এবং সঙ্গে রয়েছে বৃষ্টির সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে হলুদ সতর্কবার্তা জারি করলেন একটু আগে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে আমরা জেনে নেব ঝাড়খণ্ড ত্রিপুরা আসাম এবং বাংলাদেশের আবহাওয়াতে কতটা কি দেখতে পাওয়া যাচ্ছে। ভিডিও কাজে লাগলে লাইক করতে ভুলবেন না। আমরা এই মুহূর্তে যে রাডার চিত্র থেকে দেখতে পাচ্ছি झारखंड दिखे आस्ते आस्ते किन्तु बज्रगर्भ मेघ दाना बांधार सम्भावना रही है और किछुक्षण मध्य बज्रगर्भ मेघ आस्ते आस्ते एगिए आसबे पुरुलिया बांकुड़ा और दुई बर्धमान एछाड़ा नदिया बीरभूम मुर्शिदाबाद और किछुटा आसते पारे चब्बीस परगना मेदिनीपुर दिखे। ताई सम्भावना सबथेके बेशी रही है प्रधानत बर्धमान और नदिया बीरभूम मुर्शिदाबाद दिखे। ताई एखानेई बृष्टिर सम्भावना बेशी तारा बोलछेन माझारि बृष्टि होते पारे संगे 40 थेके 50 किलोमीटर गतिते झड़ बइते पारे। जे पाँचटी जिला आरेकबार आपनादेर जानिये दिई दुई बर्धमान नदिया बीरभूम मुर्शिदाबाद। बाकी जिलागुलोर झारखंड क्षेत्र पूर्वाभास दिए तापप्रवाह सतर्कवार्ता जमन आज के लिए रही है तेमनी रही है 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড় ঘন্টায় এবং সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আবহাওয়া দপ্তর देखते सैटेलाइट चित्र देखे मेघ किन्तु आस्ते आस्ते जमते शुरू कर आगामीकाल सकाल मध्य पूर्वाभास रही है विशेषकर दार्जिलिंग कालिम्पंगे भारी बिस्टी संगे कूचबिहार आलिपुरदुआर एखे प्रधानतः अति भारी बिस्टी होते पारे। जलपाईगुड़ी भारी बिस्टी सतर्कवार्ता रही है। ऑरेंज अलार्ट रही है पांच जिलाते उत्तर दिनाजपुर दक्षिण दिनाजपुर मालदाते प्रधानतः येलो अलार्ट अर्थात हलूद सतर्कवार्ता हल्का থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এই রয়েছে প্রধানত আপডেট। আমরা সরাসরি বৃষ্টি মোডে ফিরবো এবং সেখান থেকে আপনাদের দেখিয়ে দেব বৃষ্টির সম্ভাবনা কোথায় কতটা দেখতে পাওয়া যাচ্ছে এবং বৃষ্টি কোথায় কতটা হবার চান্স বা সম্ভাবনা রয়েছে। আমরা সরাসরি চলে এসেছি বৃষ্টি মোড়ে এবং বৃষ্টি মোড় থেকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আপডেট পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের ক্ষেত্রে অনলাইন আপডেট দেখাচ্ছে ইতিমধ্যে বৃষ্টি কিন্তু শুরু হয়েছে। যদিও এই সময়ের হেরফের হতে পারে অবশ্যই আপনারা জানেন যে চারটে দেখাচ্ছে মানে চারটেতেই যে বৃষ্টি হবে এমনটা নয়, তবে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান এছাড়া আস্তে আস্তে বৃষ্টি কিন্তু পশ্চিম মেদিনীপুরের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। অবশ্যই দেখতে পাচ্ছেন যে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা আজকে রাতের দিকে রয়েছে এটা পরিষ্কার। সঙ্গে বাঁকুড়ার দিকে মাঝারি মানের কোথাও কোথাও হালকা মাঝারি হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি চব্বিশ পরগনার দিকে যে আপডেট আমরা পাচ্ছি অনলাইনে তাতে চব্বিশ পরগনার দিকে কিন্তু ভারী মাঝারি বৃষ্টি নেই, হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে। অর্থাৎ উত্তর এবং দক্ষিণ এবং পূর্ব মেদিনীপুরে এই রয়েছে আপডেট এবং কলকাতা হাওড়ার দিকে প্রধানত হালকা হালকা বৃষ্টি দু এক জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে। তবে সম্ভাবনা যেটা বললাম আমরা যেটা দেখতে পাচ্ছি দুই বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদ এছাড়া আমরা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে কিছুটা মাঝারি মানের বৃষ্টির একটা চান্স কিন্তু হবার সম্ভাবনা থেকে যায়। কারণ কালবৈশাখী ঝড় বৃষ্টি কোথায় কতটা যে হয়ে যাবে তার পূর্ব অনুমান কিন্তু সঠিকভাবে করা সম্ভব নয়। তাই বৃষ্টি যে একটা আসছে এটা পরিষ্কার। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি তাতে আমরা দেখে নেব বৃষ্টির সম্ভাবনা কোথায় কতটা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কুচবিহার আলিপুর দুয়ারের দিকে বৃষ্টির সম্ভাবনা প্রধানত রয়েছে রাতের দিকে। এছাড়া দুই দিনাজপুর মালদাতে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও চলতে পারে বিক্ষিপ্ত আকারে। এছাড়া আসামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটির দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রাতের দিকে রয়েছে। এবং ভারতবর্ষের ত্রিপুরার দিকে যদি আমরা তাকাই তাহলে ত্রিপুরার দিকে কিন্তু সেরকম অর্থে কোনো বৃষ্টি এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। যদিও আমরা কোথাও কোথাও দেখতে পাচ্ছি হালকা সেরকম উল্লেখযোগ্য বৃষ্টি নেই। আমরা আরও এগিয়ে যাব, দেখব রাতের দিকে কি সম্ভাবনা আমরা পাচ্ছি। আস্তে আস্তে আমরা প্রবেশ করছি রাতের দিকে এবং আস্তে আস্তে মাঝরাতের দিকে প্রবেশ করার পর দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে মাঝরাতের পর বা মাঝরাতের দিকে। যেমন রয়েছে কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া জলপাইগুড়ি কোথাও কোথাও কিন্তু সেই সম্ভাবনা তৈরি হতে পারে। উত্তর দিনাজপুরে মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে। দার্জিলিং কালিম্পংয়ে রয়েছে ভারী বৃষ্টি পূর্বাভাস। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে রাতের দিকে আর বৃষ্টি নেই, কালবৈশাখীর বৃষ্টি সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই রয়েছে আপডেট। ঝাড়খণ্ডের ক্ষেত্রে কোনো বৃষ্টির সম্ভাবনা প্রধানত মাঝরাতের দিকে নেই। এবং আগামীকাল দেখে নেব কি আপডেট আমরা পাচ্ছি। আগামীকাল সকালের দিকে প্রধানত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই। ন্যাচারালি আমরা দেখতে পাচ্ছি যে কালবৈশাখী ঝড় বৃষ্টি কিন্তু সকালের দিকে খুব একটা সচরাচর হয় না। ঝাড়খণ্ডের দিকেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থেকেই যাচ্ছে। কারণ আবহাওয়া দপ্তর জানিয়েছেন আজকে 15, 16 এবং 17 তারিখও প্রধানত উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। ভারী দার্জিলিং কালিম্পং, অতি ভারী হচ্ছে প্রধানত কুচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত চলতে পারে। আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি দিসপুর এই সমস্ত জায়গাগুলোতে ভারী থেকে একটু অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মেঘালয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতবর্ষের ত্রিপুরাতে আইএমডি আগরতলা জেলা জানিয়েছেন আইসোলেটেড প্লেসে বৃষ্টি হালকা মাঝারি
হতে পারে এমনটাই রয়েছে সম্ভাবনা। এই রয়েছে প্রধানত আপডেট আগামীকাল সকালের দিকে। আগামীকাল দুপুর এবং বিকালের দিকের কি আপডেট আমরা দেখে নেব। আগামীকাল দুপুর থেকে রাতের মধ্যে যে আপডেট আমরা পাচ্ছি, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি জারি থাকছে। কাল দুপুর থেকে বিকালের মধ্যে বা রাতের মধ্যে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে, ঝাড়খণ্ডে এবং ভারতবর্ষের ত্রিপুরা, আসাম, মেঘালয় কেমন বৃষ্টিপাত হতে পারে আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের জেলাগুলো, উপরের জেলাগুলোতে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত চলছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এখনও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না। প্রধানত দুপুরের দিকে ঝাড়খণ্ডে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আসাম, মেঘালয় যেমন বৃষ্টি চলবে, ভারতবর্ষের ত্রিপুরাতে হালকা বৃষ্টির সম্ভাবনাই আমরা লক্ষ্য করতে পারছি। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা বিকাল থেকে রাতের দিকে। বিকাল থেকে রাতের দিকে যে পূর্বাভাস আমরা পাচ্ছি, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে প্রধানত বৃষ্টি আসার সম্ভাবনা একটা রয়েছে। যদিও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে আগামীকালও বৃষ্টি চলতে পারে। হলুদ সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টির পূর্বাভাস 16 তারিখেও রয়েছে। তাই আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের জামশেদপুর, ধানবাদ, দুমকা, দেওঘরে বৃষ্টি যেমন চলবে, আস্তে আস্তে সেই বৃষ্টি পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসার একটা চান্স বা সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা রাতের দিকে রয়েছে, তবে প্রচণ্ড বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না। হালকা বৃষ্টি কিন্তু হতে পারে এমনটাই সম্ভাবনা আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে। আগামীকাল এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে সেরকম কোনো ঝড় বা বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পেলাম না। উত্তরবঙ্গে তুলনামূলকভাবে ভারী বৃষ্টি চলবে। আসাম, মেঘালয়ে প্রচণ্ড বৃষ্টিপাত সম্ভাবনা, বিশেষ করে আসামে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে গোয়ালপাড়া, গুয়াহাটি, এছাড়াও রয়েছে অন্যান্য যে সমস্ত জায়গা, দিসপুর, ডিব্রুগড়, এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি চলবে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর দুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি। তাই আগামীকাল 16 তারিখে কেমন আবহাওয়া থাকবে বুঝতেই পারলেন। এবার আপনাদের জানিয়ে দেবো যে বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রে কি দেখতে পাওয়া যাচ্ছে। আজকে আমরা বিকাল থেকে যদি কাউন্ট করি, তাতে যে সম্ভাবনা আমরা পাচ্ছি, তাতে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যে আজকে সকাল 9টার সময় আপডেট দিয়েছেন, তারা বলছেন রংপুর, ময়মনসিংহ, সিলেটের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে বজ্র বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, খুলনা, বরিশালের 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিন এবং রাতের তাপমাত্রা সেরকম কোনো তফাত বা পার্থক্য হবে না, অপরিবর্তিত থাকার সম্ভাবনার কথা তারা জানিয়েছেন। এবার আমরা দেখে নেব যে কি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি প্রধানত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই বৃষ্টি হতে পারে প্রধানত ঠিক যেমনটা বলেছেন তারা, রংপুর, এছাড়া রয়েছে ময়মনসিংহ, সিলেট, এখানেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হতে পারে, সেই সম্ভাবনা আজকে রাতের দিকে রয়েছে। 9টা থেকে 10টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে অনলাইন আপডেট। এবং আমরা দেখে নেব এর পরে কি দেখতে পাওয়া যাচ্ছে। 11টা এবং 12টার দিকের যে আপডেট আমরা পাচ্ছি, তাতে বৃষ্টি আস্তে আস্তে সরে যাচ্ছে আসাম এবং মেঘালয়ের দিকে। তাই প্রধানত উত্তরের বিভাগগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, এই জোনটার মধ্যে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। অন্যান্য যে সমস্ত বিভাগগুলো রয়েছে, যেমন রয়েছে ঢাকার দক্ষিণ দিক, খুলনা, বরিশাল, চট্টগ্রামে হালকা 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টি ঝোড়ো হওয়ার সঙ্গে বইতে পারে বা হতে পারে এমন একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। 16 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি, তাতে আমরা দেখতে পাচ্ছি 16 তারিখে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। হালকা হালকা বৃষ্টি হতে পারে ভারতবর্ষের ত্রিপুরাতেও, প্রধানত হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা, 2-1 জায়গায় হালকা মাঝারি হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে রংপুরে হালকা বৃষ্টির সম্ভাবনাই দেখতে পাচ্ছি আমরা, বজ্র বিদ্যুৎ সহ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেটে মাঝারি মানের, কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণের বিভাগগুলোতে সেরকম কোনো বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না। তবে ভারতবর্ষের ত্রিপুরার উত্তর দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে, সেখানে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রয়েছে। উত্তর ত্রিপুরা 9টিতে মাঝারি মানের, বিক্ষিপ্ত আকারে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এই রয়েছে 16 তারিখের আপডেট প্রধানত। এবং আস্তে আস্তে আমরা দেখে নেবো আরেকটু গিয়ে কি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। 17 তারিখে সকালের দিকের যে আপডেট আমরা পাচ্ছি, তাতে বাংলাদেশের ক্ষেত্রে সেই উত্তরের বিভাগ, রংপুর, ময়মনসিংহ, সিলেটে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, মাঝারি মানে বৃষ্টি হতে পারে এবং ভারতবর্ষের ত্রিপুরাতে বৃষ্টি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই উত্তর ত্রিপুরা, 9টি, খোয়াই, ধলাই, এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তো বন্ধুরা বুঝতেই পারলেন উত্তর দিকের জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি, ত্রিপুরার ক্ষেত্রেও বেশি রয়েছে, বাংলাদেশের ক্ষেত্রেও বেশি রয়েছে, আর আসাম, মেঘালয় তো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা যেটা দেখতে পেলাম আজকে রাত থেকে আগামীকাল এবং 17 তারিখ পর্যন্ত সেই সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেবো বঙ্গোপসাগরে কোনো নতুন সিস্টেম আসার সম্ভাবনা রয়েছে কিনা। তাতে আমরা যেটুকু দেখতে পাচ্ছি, নতুন কোনো সেরকম বড় ধরনের সিস্টেম আমাদের চোখে এখনও পড়ছে না। যদিও আপনাদের জানিয়েছিলাম একটা সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা, সেটি প্রধানত মায়ানমারের দিকে যেতে পারে, অবশ্যই সেই রকমই সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে আসার কোনো রকম সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। আরব সাগরে সেরকম কোনো সিস্টেম এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না। এর জন্য বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে, পশ্চিমবঙ্গে বৃষ্টি সেই সময় আসার সম্ভাবনা রয়েছে কিনা সেটা একবার আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি। তাতে যেটুকু আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টি কিন্তু মায়ানমারের দিকেই বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, পশ্চিমবঙ্গের দিকে কিছুটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই অর্থে সিস্টেমের জন্য কোনো বৃষ্টির
সম্ভাবনা আপাতত আমাদের চোখে পড়ছে না। এবং 21 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি তাতে মায়ানমারের দিকে বৃষ্টি কিন্তু বাড়বে আস্তে আস্তে, অর্থাৎ একটি ছোটখাটো সিস্টেম কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ষার ক্ষেত্রে যে আপডেট আবহাওয়া দপ্তর দিয়েছেন, অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তর, তারা আগে জানিয়েছিলেন আগামী 48 ঘন্টার মধ্যে প্রধানত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করবে। অর্থাৎ এই জায়গায় কিন্তু বর্ষা প্রবেশ করতে চলেছে এমন একটা সম্ভাবনা, আস্তে আস্তে কিন্তু বর্ষা কেরালায় ঢুকবে এমনটা একটা সম্ভাবনা রয়েছে। তাই এটা আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারা যাচ্ছে বর্ষা কিছুটা আগে আসার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা বুঝতেই পারলেন এই রয়েছে আপডেট, রাতে রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা, আগামীকাল প্রধানত উত্তরবঙ্গে প্রবল ভারী বৃষ্টি, আজকে রাতেও বৃষ্টি, আগামীকাল দক্ষিণবঙ্গে যেটা আমরা দেখালাম দক্ষিণবঙ্গে কিছুটা কম বৃষ্টির পূর্বাভাস এখন দেখতে পাওয়া গেল। আগামীকাল বিকালেও দেখাবো যে বজ্রগর্ভ মেঘ আসছে কিনা, কারণ এত আগে থাকতে আগামীকাল বিকালে কেমন আপডেট থাকবে কালবৈশাখী তা বলা সম্ভব নয়। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।